হযরতে জিবরীল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম নবীর ঘরের দরজায় এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী আমার সালামের জবাব প্রদান করে জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ঘরের বাইরে দাঁড়িয়ে উত্তর দিলেন, আনা জিবরাইলু, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। নবী আমার ঘরের দরজা খুলে দিলেন, আল্লাহর বড় ফেরেশতা হযরত জিবরীল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম নবীর ঘরেতে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনার চক্ষুটা যেন অশ্রুতে ভিজে আছে, হুজুর পানিতে ভিজে আছে, হুজুর আপনি কি ঘরের ভিতরে কান্নাকাটি করছেন নাকি? রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, অদ্দুহা দিন দুপুরের কসম, আল্লাইলি ইযা সাজা গভীর রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা, গোটা পৃথিবীর গোটা মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা প্রচার করেছে আল্লাহ মুহাম্মাদকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর দরবার থেকে মুহাম্মাদকে অপমান করে তা বিতাড়িত করে দেওয়া হয়েছে, আল্লাহর সঙ্গে মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি স্বয়ং আল্লাহ নিজে অদ্দুহা দিন দুপুরের কসম করে বলছি, আল্লাইলি ইযা সাজা রাতের গভীর অন্ধকারের কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু আমি আল্লাহ আমার দরবার থেকে আপনাকে কোনো দিনের জন্য তাড়াইনি। মক্কার বেঈমান কাফেরেরা বিশ্বনবীর দরবারে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রশ্ন তারা করত। মক্কার কাফের বেঈমানেরা কখনো নবীর দরবারে প্রশ্ন করে বসলো ইয়াজুজ মাজুজ সম্পর্কে, কখনো নবীর দরবারে প্রশ্ন করে বসলো নবী আদমের তওবা কবুলের ব্যাপারে, কখনো নবীর দরবারে প্রশ্ন করে বসলো ইব্রাহিম নবীর কাবা নির্মাণের ব্যাপারে, কখনো নবীর দরবারে প্রশ্ন করে বসলো নূহ নবীর প্লাবনের ব্যাপারে। বিশ্ব নবীর দরবারে মক্কার কাফের বেঈমানেরা যখনই যে প্রশ্নগুলো করত, যেটা বিশ্ব নবীর জানা থাকতো নবী আমার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতেন, কিন্তু যখনই কোনো কঠিন প্রশ্ন তারা করে বসত, যে উত্তরটা নবীর ভিতরে জানা থাকতো না, নবী আমার তাদেরকে বলতেন, তোমরা একটু পরে এসো, আমি আল্লাহর থেকে জেনে তোমাদেরকে উত্তর দিয়ে দেব। মক্কার বেঈমান কাফেরেরা বিভিন্ন সময়ে নবীর কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করত, এমনই একটা কঠিন প্রশ্ন তারা নবীর দরবারে করেছিল, যে প্রশ্নের জবাবটা নবীর ভিতরে জানা ছিল না। তাই নবী আমার বললেন যে এ প্রশ্নের জবাব আমি তোমাদেরকে পরে দেব, তোমরা এখন ফিরে যাও, আমি তোমাদেরকে পরে এর উত্তর দেব। মক্কার কাফেরেরা যথারীতি বাড়িতে চলে গেল, আবার দু চার দিন পরে তারা এসে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ আমাদের উত্তরটা বলে দাও। নবী বললেন, এখন হবে না, পরে এসো। একদিন দুদিন তিন দিন চার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেতে যখন বারবার করে নবী আমার তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, এখনও হবে না, পরে এসো, তারা নবীকে বলে বসলো, হে মুহাম্মদ, আমরা তোমাকে খুব কঠিনভাবে বিশ্বাস করতাম, তুমি মানুষকে ধোঁকা দাও না, তুমি কাউকে টলানো পছন্দ করো না, কিন্তু মুহাম্মদ এই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে বারবার করে আমাদের ডেট দিয়েছো, আমরা এসেছি, অথচ তুমি আমাদের উত্তর প্রদান করতে পারো নি, মুহাম্মদ তোমার আসল সত্যটা কি তুমি আমাদেরকে একটু খুলে বলবে? মুহাম্মদ আমরা তো তোমাকে খুব কঠিনভাবে বিশ্বাস করতাম, তুমি মানুষকে ধোঁকা দাও না, কাউকে টলানো পছন্দ করো না, কিন্তু এই উত্তর দেওয়ার ব্যাপারে বারবার করে ডেট দিয়েছো, এসেছি, অথচ তুমি আমাদের উত্তর প্রদান করতে পারো না, তোমার আসল সত্যটা কি আমাদেরকে একটু খুলে বলবে? নবী আমার খুব শান্তভাবেই বললেন যে দেখুন, আমি তো সর্বজ্ঞানে জ্ঞানী নই, আমি তো একজন মানুষ, তা আমার যে প্রশ্নের উত্তরগুলো জানা থাকে সে তার উত্তরগুলো আমি দিয়ে দিই, আর যে উত্তরগুলো আমার জানা থাকে না আমি অপেক্ষা করি, আল্লাহ আমাকে জানিয়ে দেন, তারপরে আমি তোমাদের বলি। তো তোমরা আমাকে যে প্রশ্নটা করেছ তার উত্তরটা এখনও আল্লাহ আমাকে জানায়নি, তাই আমি তোমাদের জানাতে পারছি না, তো তোমরা একটু পরে এসো, আমি পরে তোমাদের এর উত্তর প্রদান করে দেব। তারা আবার দু চার দিন পরে ফিরে আসলো, এসে বলল, মুহাম্মদ আল্লাহ তোমাকে এখনও উত্তর জানায়নি? নবী আমার বললেন যে না, আল্লাহ এখন আমাকে উত্তর জানায়নি। ঠিক ঠিক এই কথাটার উপরে, ঠিক এই কথাটার উপরে তারা রটানো শুরু করলো যে আসলে ব্যাপারটা হলো মুহাম্মাদের সঙ্গে আল্লাহর যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা মনে হয় একটু ফাটাফাটি হয়ে গেছে, তাই আল্লাহ মুহাম্মাদকে উত্তর বার্তা আর বলে দিচ্ছেন না। এখন যদি সময় দেন 10 মিনিট, এখানেই প্র্যাকটিক্যালে দেখানো যাবে
যদি দশটা মানুষকে লাইন দিয়ে বসিয়ে দিই, আমি সকলের উদ্দেশ্যে বললাম যে আমি আপনাদেরকে একটা কথা বলবো, একটা লাইন বলবো, যে কথাটা বলবো সকলকে বলবো না, প্রথম ব্যক্তির কানে একটা কথা আমি বলবো, সেই ব্যক্তিটা চুপি চুপি দ্বিতীয় ব্যক্তির কানে বলবে, দ্বিতীয় ব্যক্তি চুপি চুপি তৃতীয় ব্যক্তির কানে বলবে। এইভাবে নজনের মুখ আর কান পরিবর্তন করে যখন দশ নম্বরে পৌঁছাবে, আমি যখন দশ নম্বর ব্যক্তিটাকে জিজ্ঞাসা করব যে ন নম্বর ব্যক্তিটা তোমাকে কি বলেছে, ঠিক এক নম্বরে যতটুকু কথা দিয়েছিলাম ততটুকু পাবো না তার থেকে কম পাবো? যে বেশি পাবো, এটাই হলো খুব আশ্চর্যের বিষয়। এখানে যতটুকু কথা আমি দেব, দশ নম্বরে গিয়ে যখন আমি খবর নেব যতটুকু দিয়েছিলাম তার থেকে অনেক বেশি পাবো। এখন সাপোজ মনে করুন আমি আপনাদের সামনে বললাম আমি এখান থেকে জলসা করে মসজিদে চলে যাব, এখন হাবে সাহেবের কানে কানেই বললাম কথাটা, এখন হাবে সাহেব আর একজনকে বলবে যে হুজুর বলেছে এখান থেকে জলসা করে ওখানে খাওয়া দাওয়া করে মসজিদে যাবে হুজুর। এই কথাটা আরও একজন শুনে বলবে হুজুর এখান থেকে জলসা করে খাওয়া দাওয়া করে মসজিদে গিয়ে তবে ঘুমাবে। এই কথা বাড়তে বাড়তে দেখা যাবে এক নম্বরে দেবেন ডিম, দশ নম্বরে গিয়ে বেরোবে একদম আস্ত মুরগি। এটাই হলো একটা আশ্চর্যের বিষয়। পাঁচ কেজি গম যদি মেশিনে ফেলে ভাঙাতে দেন, আটা কি পাঁচ কেজি পাওয়া যাবে? বেশি হবে? কম হবে? সর্ষে যদি মেশিনে ফেলে ভাঙাতে দেন দশ কেজি, দশ কেজি তেল কি পাওয়া যাবে? কম হবে? ওরও একটা কি ব্যাপার আছে, কিছু কমে যায়। যতগুলো রিফাইন যন্ত্র পৃথিবীতে আছে সবেতেই মাল দিলে কিছু না কিছু কমে যায়। একমাত্র রিফাইন করার যন্ত্র যেখানে মাল মিডিয়াস দিলে বেড়ে যায় সেটা হলো মানুষের কান, সেটা হলো মানুষের কান। এখানে যতটা ইনপুট করবেন আউটপুট করবে তার থেকে অনেক বেশি। তারা নবীকে জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ কি ব্যাপার, তুমি আমাদের উত্তরটা দিতে পারছো না কেন? নবী আমার বললেন যে আসলে যেটা আমাকে আল্লাহ জানিয়ে দেন, আমার যেটা জানা না থাকে আল্লাহর থেকে জেনে বুঝে তবে আমি বলি, ভুল আমি বলি না, যেটা আমার জানা থাকে সেটা বলি, যেটা জানা না থাকে আল্লাহ আমাকে জানিয়ে দেন তারপরে বলি। এখন আল্লাহ আমাকে এই কথাটা জানাননি তাই আমি বলতে পারছি না। ঠিক এই কথাটা পাঁচটা কাফের শুনে তারা বাইরে গিয়ে আর পাঁচটা কাফেরের সাথে বলল যে ব্যাপারটা আসলে কি ঘটেছে জানো, মোহাম্মদ আমাদের উত্তরটা দিতে পারছে না, এর কারণ হলো মোহাম্মদ এত বড় একটা ভুল করেছে যে আল্লাহ মোহাম্মদকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে। এই কথাটা আর পাঁচটা কাফের শুনে তারা বাড়িতে গিয়ে চাচির সঙ্গে আলোচনা করলো, জানো খোকার মা ব্যাপারটা আসলে ঘটেছে, মোহাম্মদ আল্লাহকে এত বড় একটা গাল দিয়েছে যে আল্লাহ মোহাম্মদকে বলে দিয়েছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে হত্যা করে দেব। এত বেশি গুজব রটানো হলো, মিথ্যা গুজব এত বেশি রটানো হলো, গোটা মক্কা বরবাদ করে ফেললো। বিশ্ব নবী আমার আর বাইরে পা রাখতে পারেন না, নবী আমার ঘরের বাইরে পা রাখলেই কি ব্যাপার মোহাম্মদ আল্লাহ নাকি তোমাকে দরবার থেকে তাড়িয়ে দিয়েছে? নবী আমার বলেন কই না তো, এরকম কোনো কথা তো আমার হয়নি। বলে না হয়নি, তাহলে তুমি কেন মক্কার মানুষের প্রশ্নের উত্তর দিতে পারো না, আল্লাহ তোমাকে কেন উত্তর বলে দেয় না? নবী বলেন সেটা আল্লাহর ব্যাপার। আরো কিছুটা যেতে ফের একজন, কি ব্যাপার মোহাম্মদ আল্লাহ নাকি তোমাকে বলেছে তোমার সাথে কোনো আমার সম্পর্ক নেই? নবী আমার বলেন কই না এরকম তো কোনো ব্যাপার নেই। এত বেশি গুজব রটানো হলো, নবী আমার আর ঘরের বাইরে পা রাখতে পারেন না, নবী আমার ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে সেজদাই পড়ে শুধু আল্লাহর দরবারে কাঁদছেন আর মনে মনে ভাবছেন আল্লাহ সত্যি কি আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, সত্যি কি আপনি আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছেন? কই মেরাজের রাত্রে তো এ কথা আপনার সাথে আমার হয়নি, আপনি তো বলেছেন গোটা পৃথিবী যদি তোমাকে অপমান করে অবজ্ঞা করে আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে ঠাঁই দেব, আল্লাহ আমি তো সেই পথেই কায়েম আছি, তাহলে কেন আপনি আমাকে তাড়িয়ে দেবেন? সত্যি কি আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন? বিশ্ব নবী আমার ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে নবী আমার অচর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া চাইছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমি
একজন বাপ হারা এতিম সন্তান আল্লাহ আমি আল্লাহ আমি একজন মা হারা এতিম ছেলে আমি আল্লাহ পৃথিবীতে যখন আমার আপন বলতে কাউকে পেতাম না ঠিক সেই সময় আপনি আমাকে আরশে আজিমে তুলে নিয়ে সান্ত্বনার বাক্য শুনিয়েছিলেন আল্লাহ আপনি তো আমার কাছে ওয়াদা করেছিলেন গোটা পৃথিবী যদি আমার গলায় জুতোর মালা পরিয়ে দেয় আপনি তো আমাকে আপনার রহমতের কোলে ঠাঁই দেবেন বলেছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে অনেক দিন হয়ে গেল মক্কার কাফেরদের প্রশ্ন করা প্রশ্নের জবাব আমি উত্তর আমি দিতে পারি না মক্কার কাফেরেরা গোটা মক্কাতে প্রচার করে দিয়েছে যে আল্লাহ মুহাম্মাদকে তাড়িয়ে দিয়েছে আল্লাহর সঙ্গে মুহাম্মাদের আর কোনো সম্পর্ক নেই ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক সত্যি কি তুমি আমাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন তা যদি না হয় তাহলে মক্কার কাফেরদের প্রশ্ন করা প্রশ্নের সঠিক জবাবটা আপনি আমাকে শিখিয়ে দিন আমি তাদের উত্তর দিয়ে দিলেই তারা বুঝতে পেরে যাবে যে আল্লাহর সঙ্গে মুহাম্মাদের কোনো রকমের ঝগড়া হয়নি নবী আমার ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে সেজদাই পড়ে অজর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া চাইছে আল্লাহ সত্যি কি আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আজ অনেক দিন হয়ে গেল মক্কার কাফেরদের প্রশ্নের উত্তর আমি দিতে পারি না আল্লাহ আল্লাহ আপনি আমাকে তাদের উত্তরটা শিখিয়ে দিন আমি যদি তাদের উত্তর দিয়ে দিই তাদের আর কিছু বলার থাকবে না তারা এ গুজব রটানো অপপ্রচার করা তারা বন্ধ করে দেবে আল্লাহ আমি ঘরের বাইরে পা রাখতে পারি না বিশ্বনবী আমার ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে অজর নয়নে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর ঘরের দরওয়াজায় এসে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী আমার সালামের জবাব প্রদান করে জিজ্ঞাসা করলেন মান আনতা আপনি কে আল্লাহর ফেরেশতা জিবরাইল ঘরের বাইরে দাঁড়িয়ে উত্তর দিলেন আনা জিবরাইলু আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল নবী আমার ঘরের দরওয়াজা খুলে দিলেন আল্লাহর বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর ঘরেতে প্রবেশ করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চক্ষুটা যেন অশ্রুতে ভিজে আছে হুজুর পানিতে ভিজে আছে হুজুর আপনি কি ঘরের ভিতরে কান্নাকাটি করছেন নাকি হুজুর আপনার চোখ দুটো অশ্রুতে ভিজে আপনি কি ঘরের ভিতরে কান্নাকাটি করছেন বিশ্বনবী আমার বলতে লেগেছেন ভাই জিবরাইল আজকে অনেক দিন হয়ে গেল মক্কার কাফেরেরা আমার কাছে একটা প্রশ্ন করেছিল আমি এখনও তাদের সেই উত্তর দিতে পারিনি এ উত্তর আল্লাহ আমাকে এখনও জানিয়ে দেয়নি তাই মক্কার কাফেরেরা গোটা মক্কাময় তারা প্রচার করে দিয়েছে যে আল্লাহ নাকি আমাকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ নাকি আমাকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহর সঙ্গে নাকি আমার কোনো সম্পর্ক নেই ভাই জিবরাইল তাই আমি সেজদাই পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছি সত্যি কি আল্লাহ আমাকে তাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন হয়ে গেল এখন আমাকে উত্তরটা শিখিয়ে দিচ্ছেন না সত্যিই কি আল্লাহ আমাকে তাড়িয়ে দিয়েছেন এ কথা শোনার পরে আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি অনেক কেঁদেছেন আপনাকে আর কাঁদতে হবে না এই ব্যাপারে আপনি অনেক কেঁদেছেন আপনাকে আর কাঁদতে হবে না জোরে সোরে বলুন সুবহানাল্লাহ ভাই নবীর কান্না যদি বন্ধ হয় নবী কাঁদছেন নিজের বেইজ্জতির ভয়ে সেই কান্না যদি বন্ধ হয় সেটা আমাদের খুশি তো নাকি তাহলে জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই ব্যাপারে আপনি অনেক কান্নাকাটি করেছেন আপনাকে আর কাঁদতে হবে না কেন ইন্নাল্লাহ ইয়াকরাউকাস সালাম নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন বলুন সুবহানাল্লাহ নবী আমার সালাম গ্রহণ করলেন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর ঘরে প্রবেশ করে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর
হুজুর উতবা আপনাকে গালিগালাজ করেছে, সাইবা আপনাকে মারপিট করেছে, আমির আপনার অপমান করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর গোটা মক্কার কাফেরেরা আপনার উপরে অত্যাচার করেছে, আপনার বিরুদ্ধে অপবাদ রটিয়ে দিয়েছে, আল্লাহ নাকি আপনাকে তাড়িয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, জগতের মালিক তিনি কিন্তু আপনাকে সালাম পাঠিয়েছেন, নবী আমার সালাম গ্রহণ করলেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়ে কোরআনের কটা আয়াত আল্লাহ আপনাকে শোনাতে বলেছেন, ফেরেশতা জিবরিল আমিন কোরআনের আয়াত তেলাওয়াত করে চললেন, আদ-দুহা আল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আদ-দুহা দিন দুপুরের কসম, আল-লাইলি ইযা সাজা গভীর রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, গোটা পৃথিবীর গোটা মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা প্রচার করেছে, আল্লাহ মুহাম্মাদকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর দরবার থেকে মুহাম্মাদকে অপমান করে তা বিতাড়িত করে দেওয়া হয়েছে, আল্লাহর সঙ্গে মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি স্বয়ং আল্লাহ নিজে অদ্দুহা দিন দুপুরের কসম করে বলছি, আল-লাইলি ইযা সাজা রাতের গভীর অন্ধকারের কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমি আল্লাহ আমার দরবার থেকে আপনাকে কোনো দিনের জন্য তাড়াইনি। হুজুর পৃথিবীর মানুষেরা বলেছে আল্লাহ মুহাম্মাদকে তাড়িয়ে দিয়েছে, আমি স্বয়ং আল্লাহ দিন দুপুরের কসম করে বলছি, দোহা বলা হয় ঠিক সূর্য যখন মাথার উপরে থাকে, দিনের আলো সব থেকে বেশি তেজ যখন হয় সেই সময়টাকে বলা হয় দোহা, আল-লাইলি ইযা সাজা রাতের গভীর অন্ধকারের কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হুজুর আপনার প্রভু আল্লাহ তিনি কিন্তু আপনাকে তার দরবার থেকে তাড়ায়নি, জোরে সরে বলুন সুবহানাল্লাহ, মক্কার কাফেরেরা প্রচার করেছে আল্লাহ মুহাম্মাদকে তাড়িয়ে দিয়েছে, আর স্বয়ং আল্লাহ তিনি নিজেই জানাচ্ছেন আমি কিন্তু আমার রসুলকে আমার দরবার থেকে তাড়াইনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, আদ-দুহা দিন দুপুরের কসম, দিনের আলো সব থেকে জোর হয় যে সময় সেই সময়টাকে বলা হয় দোহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, মক্কার বেঈমান কাফের মুশরিকদের জন্য দিনের আলো যতই তেজালো হোক না কেন, দিনের আলোটা যতই জোর হোক না কেন, আমি আল্লাহ যদি তাদেরকে গোমরা করে দিই, আমি আল্লাহ যদি তাদেরকে পথভ্রষ্ট করে দিই, তারা কোনো দিন সঠিক পথটা খুঁজে পেতে পারে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল-লাইলি ইযা সাজা আপনার জন্য রাতের অন্ধকারটা যতই গভীর হোক না কেন, যতটাই অন্ধকার আচ্ছন্নময় হোক না কেন, আমি আল্লাহ যদি রাস্তা দেখিয়ে আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দিই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আপনাকে গোমরা করার। আল্লাহ বললেন আদ-দুহা দিন দুপুরের কসম, তাদের জন্য দিনের আলো যতই প্রখর হোক না কেন, আমি আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দিই, আমি আল্লাহ যদি কাউকে দিক লাগিয়ে দিই, তাহলে সে সারাদিন সেই মোল্লা পড়ার মোড় আর লস্কর পড়ার মোড় ঘুরে বেড়াবে, মানিকতলার রাস্তা সে খুঁজে পাবে না। আল্লাহ বললেন আমি আল্লাহ যদি কাউকে দিক লাগিয়ে দিই, সারাদিন সে মোল্লা পড়ার মোড় আর লস্কর পড়ার মোড় ঘুরে বেড়াবে, মানিকতলার রাস্তা কিন্তু খুঁজে পাবে না, আল-লাইলি ইযা সাজা আর আপনার জন্য রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, আমি আল্লাহ যদি কাউকে পথ দেখিয়ে মানিকতলায় তুলে দিই, পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন এত চিন্তার মধ্যে পড়েছেন, তারা যখন তাড়ানোর ব্যাপারে আমার কথা বলেছে যে আল্লাহ তাড়িয়ে দিয়েছে, তাহলে একবার আপনি তো আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে তাড়িয়েছি কিনা, তা না জিজ্ঞাসা করি আপনি এত কান্নাকাটি করছেন। নবী আমার বলেন, আল্লাহ আপনি আমাকে উত্তরটা জানিয়ে দিচ্ছেন না, আপনি আমার সাথে কোনো কথাবার্তাও বলছেন না, তাতে করে আমারও যেন মনে হতে লেগেছে সত্যি কি আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পরের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আখিরি আনজাম শেষ পরিণতি আপনার পরিণতি উত্তম হবে আখিরি আনজাম শেষ পরিণতিটা আপনার যতটা ভালো হবে পৃথিবীর আর কোনো মানুষের এত ভালো পরিণতি হবে না হুজুর আপনার আখেরি আনজাম শেষ পরিণতিতে এত ভালো হবে পৃথিবীর অন্য কোন মানুষের জন্য সেটা হবে না কিয়ামতের ময়দানে সকলে নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে যারা জান্নাতে যাবে তারা নিজে নিজে জান্নাতে যাবে কারোর কথা চিন্তা করার সময় থাকবে না হযরতে নবী আদম আলাইহিস সালাম জান্নাতে যাবেন বিবি হাওয়ার কথা মনে থাকবে না হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে যাবেন তার স্ত্রীর কথা মনে থাকবে না হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে যাবেন হাজেরার কথা মনে থাকবে না আল্লাহর অন্যান্য নবী রাসূলগণেরা পৃথিবীর সমস্ত মানুষেরা জান্নাতে যাবে তাদের নিকট আত্মীয়র কথাটা তাদের মনে থাকবে না এরা তো একেবারে নিজের স্ত্রী মানে কি সবথেকে কাছের মানুষ তো তাদের কথাও মনে থাকবে না আর আমার আপনার নবী বিশ্ব নবী আমার জান্নাতে যাবেন নিজের সন্তান সন্ততি বউ ছেলে পুলে তো দূরের কথা কোটি কোটি উম্মতে মুহাম্মাদীদেরকে সাথে নিয়ে লেবাউল হামদের পতাকা নিয়ে নবী আমার মিছিল করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার পরিণতি যত ভালো হবে এত ভালো পরিণতি আর অন্য কারোর হবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পরের আয়াত নাযিল করে আমার আপনার নবীকে জানালেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি আপনাকে এত বেশি পরিমাণে প্রদান করব আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণে দান করব ফাতারদা আপনি আমি আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে হুজুর আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণে দান করব ফাতারদা আপনি আমি আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবেন আল্লাহ কি দান করবে নবীকে এখন জলসা কমিটির লোক যদি আমার কানে কানে এসে বলে হুজুর আপনি এখন কিছুক্ষণ চালান আমরা পরে যা করব আপনি খুশি হয়ে যাবেন আমার কি মনে হবে বলুন তো আমার মনে হবে যে হয়তো বেশ মাল করি দেবে ভালো রকমই দেবে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি আল্লাহ খুব তাড়াতাড়ি আপনাকে এত বেশি পরিমাণে প্রদান করব আপনি আমি আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবেন আমরা জানি বিশ্ব নবী আমার পৃথিবীর বুকে জীবন যাপন করেছেন নবী আমার সারা জীবনটা অভাবী অবস্থায় গরিবই অবস্থায় নবী আমার জীবন যাপন করেছেন কিছু কিছু দিন নবীর অনাহারে দিন অতিবাহিত হয়ে যেত না খাওয়া না দাওয়া এই অবস্থায় পেটে পাথর বেঁধে নবী আমার দিন অতিবাহিত করেছিলেন বিশ্ব নবীর গোটা জীবনটাই গরিবই অবস্থায় কেটেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি যদি গরিবী অবস্থাটা পছন্দ না করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি যদি অর্থের অভাব অনটন যদি আপনি সহ্য করতে না পারেন অর্থের অভাব যদি আপনি সহ্য করতে না পারেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটাকে কোন বলবো বলার সাথে সাথে সেটা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি অর্থের অভাব অনটন সহ্য করতে না পারেন আপনি যদি বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওহদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব ওহদ পাহাড়ের ওহদ পাহাড়টা এতদিন পর্যন্ত ছিল পাথর আপনি শুধু চাইবেন আমি আল্লাহ বলে দেব এ পাহাড়ে আর কিছুই পাথর থাকবে না গোটা পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে হুজুর ওই সোনা ইচ্ছা মতো আপনি বাজারে বিক্রি করবেন আপনি হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বড় মালদার হুজুর
আমি আল্লাহ যখন যেটাকে ইচ্ছা করি কুন বলার সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায়। আপনি যদি অর্থের অভাব অনটন সহ্য করতে না পারেন তাহলে আমি আল্লাহ যদি বলে দিই, আপনি যদি চান আমি আল্লাহ যদি বলে দিই, ওহদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে। এ গোটা ওহদ পাহাড়ের মালিক হবেন আপনি, এ সোনা আপনি ইচ্ছা মতো বাজারে বিক্রি করবেন আর খাবেন, আপনি হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বড় মালদার। বিশ্ব নবী আমার বললেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, এ বিরাট সোনা পেয়ে আমি মোহাম্মদ কখনো খুশি হতে পারি না। জোরে বলুন না, নবী আমার বললেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, এ বিরাট পাহাড় পরিমাণ সোনা পেয়ে আমি মোহাম্মদ কখনো খুশি হতে পারি না। আপনি যদি আমাকে খুশি করতে চান, আপনি যদি আপনার মোহাম্মদকে রাজি করতে চান, তাহলে আপনার কাছে আমার দাবি, আমার জামানার যে সমস্ত মানুষেরা ইসলামের কলমাটা পড়তে চায় না, আল্লাহ আল্লাহ আপনি তাদের নসিবে হেদায়েত কবুল করে নিন। জোরে বলুন না, আল্লাহ পাক আমার জামানার যে সমস্ত মানুষেরা কলেমাটা পড়তে চায় না, আপনি তাদের নসিবে হেদায়েতটা কবুল করে নিন। আল্লাহ তাদেরকে ইসলামের ছত্র ছায়ায় নিয়ে এসে আল্লাহ তাদেরকে মৃত্যু পরবর্তী জীবনে আপনার দয়ার জান্নাত দান করে দিন। আমি মোহাম্মদ সোনার পাহাড়ে কখনো খুশি হব না। আপনি যদি আমাকে খুশি করতে চান তাহলে আমার উম্মাত উম্মাতিকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কিসে খুশি? নবী টাকাই খুশি না, নবী আমার খুশি আমার উম্মাত উম্মাতি যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ পৃথিবীতে আমি বিরাট অর্থের মালিক হব, ওহদ পাহাড় পরিমাণ সোনার মালিক হব, বিরাট বড় অট্টালিকা তৈরি করব, গাড়ি বাড়ি নিয়ে জীবন যাপন করব। আল্লাহ এ জীবন আমি পছন্দ করি না। কাল কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে দিয়ে যদি আমার উম্মাত উম্মাতিরা জাহান্নামে চলে যায়, আল্লাহ সেই দিন আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই আপনার কাছে আমার দাবি, আপনি যদি আপনার মোহাম্মদকে খুশি করতে চান তাহলে আপনি আমার উম্মাত উম্মাতিগুলোকে ইসলামের ছত্র ছায়ায় নিয়ে এসে আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, আলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণে প্রদান করব যে আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। হুজুর আপনি তো বলেছেন আপনি ওহদ পাহাড় পরিমাণ সোনা পেয়ে খুশি হবেন না, আপনি উম্মাত উম্মাতিরা যদি মুসলমান হয়ে যায় এতেই আপনি খুশি হবেন। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, হুজুর আপনি অপেক্ষা করুন যখন আল্লাহর সাহায্য এসে যাবে। আরাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হুজুর সেই সময় আপনি দেখবেন এখন শত চেষ্টা করার পরেও, এত অত্যাচার সহ্য করার পরেও একটা দুটো করে মানুষ মুসলমান হতে চায় না। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার সাহায্য যখন এসে যাবে তখন আপনি দেখবেন আফওয়াজা, মানুষ দলে 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 মুসলমান হওয়ার জন্য আপনার ঘরের দরওয়াজায় এসে দাঁড়িয়ে রয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি তো বলেছেন পৃথিবীর মানুষেরা মুসলমান হয়ে গেলে আপনি খুশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে প্রদান করব যে আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পরবর্তী আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাহ সাউফাই উতিকা রব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি আল্লাহ আপনাকে পেয়েছিলাম বড় অসহায় অবস্থায়, বড় ইতিম অবস্থায়, অসহায় অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনার সহায় হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে ঠিকানা দিয়েছিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি আপনাকে পেয়েছিলাম বড় গোমরাহির মধ্যে, আমি আল্লাহ আপনাকে সঠিক পথের প্রদর্শন করেছিলাম। হুজুর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনাকে পেয়েছিলাম বড় গোমরাহির মধ্যে, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়েছিলাম। ওয়াজাদাকা আইলান ফাগনা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর,
হুজুর আমি আল্লাহ আপনাকে পেয়েছিলাম বড় গরিবি অবস্থায় অসহায় অবস্থায় ফাগনা আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর আমি আল্লাহ আপনাকে পেয়েছিলাম গরিবি অবস্থায় আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছিলাম বিশ্ব নবী আমার ধনী ছিলেন নাকি নবী সারাটা জীবন তো অতিবাহিত করেছেন গরিবি অবস্থায় তাহলে আল্লাহ তো বলছে ফাগ না আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়েছি আল্লাহ কি ভুল বলছে নাকি নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহ বললেন ও আজাদাকা আইলান ফাগ না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আল্লাহ আপনাকে পেয়েছিলাম গরিবি অবস্থায় আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছিলাম এই ধনী থেকে মুফাসসিরিনগণ দুটো তাফসীর করেছেন এক নাম্বার তাফসীর হলো বিশ্ব নবী আমার যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে শাদি করলেন বিবাহ করলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার বুকে একজন ধনী মহিলা একজন সম্পদশালী মহিলা যখন বিশ্ব নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তখন খাদিজার সব সম্পত্তির মালিক হলো আমার নবী এই দিক দিয়ে একটা ধনী কিন্তু এ সম্পদ নবীর কাছে বেশিদিন ছিল না নবী আমার এ গোটা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে খরচ করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার আবারও আগের মতো সেই গরিবি অবস্থায় ফিরে গিয়েছিলেন আরও একটা ধ্বনি ফাগনা থেকে মুফাসসিরিনগণ তাফসীর করেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ইরশাদ করলেন ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইন্না আতাইনাকা আল কাউসার হুজুর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি এ কাউসার কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আমার সকলের জন্য হবেন নেতা সেই দিন সকল নেতা মন্ত্রী সকলেই সকল আম্বিয়া কেরামরা পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বাদশা যদি বলি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও সেই দিন নবীর কাছে হবেন সেই কাউসারের পানি পাওয়ার জন্য ভিখারি নবীর দরবারে কাউসারের পানি পাওয়ার জন্য হাত পেতে থাকবেন সব থেকে বড় বাদশা যদি বলি বাদশা সেকেন্দার জুলকারনাইন তিনি হবেন সেদিন নবীর দরবারে পানির ভিখারি সকলের কাছে নবী আমার হবেন ধনী নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কাউসারের মালিকানা দান করেছেন নবী আমার সেই দিন কাউসারের কাছে দাঁড়িয়ে সমস্ত বাদশাদেরকে নেতা মন্ত্রী সকলকেই কাউসারের পানি পান করাবেন সেই কাউসারের পানি পান করার জন্য সেই লাইনে কিন্তু দাঁড়াবে আবু জেহেল আবু লাহাব মক্কার বড় বড় কাফেরেরা সেই দিন নবীর কাছে কাউসারের পানি পান করার জন্য লাইনে দাঁড়াবে কিন্তু আল্লাহর ফেরেশতারা আগে থেকে তাদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে লাইন থেকে বার করে নিয়ে আসবে কারণ জানে নবী তো দয়ার নবী এরা যদি নবীর সামনে চলে যায় নবী দয়াবশত হয়তো তাদেরকে কাউসারের পানি পান করিয়ে দিবেন তারা যদি কাউসারের পানি পান করে নেয় তাহলে আল্লাহর জাহান্নামটা জ্বলবে কাকে দিয়ে তাই ফেরেশতারা আগে থেকেই তাদেরকে সেই লাইন থেকে বার করে নেবেন মুফাসসিরিনগণ তাফসীর করেছেন ফাগনা থেকে এক নাম্বার ধ্বনি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে খাদিজার সম্পত্তির মালিক বানিয়ে ধ্বনি করেছিলেন দ্বিতীয় নাম্বার ধ্বনি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীকে সকল বাদশার উপরে বাদশাহী দান করবেন কাউসার দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ধ্বনি বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পরবর্তী আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আল্লাহ আপনাকে পেয়েছিলাম এতিম অবস্থায় আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি সুতরাং কোনো এতিম যদি আপনার দরবারে আসে ফালা তাকহার আপনি সেই এতিমটাকে ধমক দিয়ে জোর করে আপনার দরবার থেকে বার করে দেবেন না
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ يَا رَسُولَ اللَّهِ حَبِيبَ اللَّهِ হুজুর আমি আল্লাহ আপনাকে পেয়েছিলাম বড় গরিবি অবস্থায় আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর তাই কোন মিসকিন এতিম মিসকিন যদি ফকির আপনার দরবারে আসে আপনি তাকে ধমক দিয়ে আপনার দরবার থেকে বার করে দেবেন না আমাদের হয় না তো বাড়িতে ফকির আসলে আমরা রাগ করে বার করে দিই না তো ধমক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর ওয়া আম্মা সাইলা ফালা তানহার কোন ভিক্ষুক যদি আপনার দরবারে আসে আপনি তাকে ধমক দিয়ে বার করে দেবেন না ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে নিয়ামত নাজিল করেছি যত নিয়ামত আমি আল্লাহ আপনার উপরে অবতীর্ণ করেছি আপনি আমার এই নিয়ামতের কথাটা পৃথিবীবাসীর কাছে বর্ণনা করে শোনাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমাদের হয় না এই জিনিসটা আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না হয় বলুন না সকলে আপনারা করেন নাকি যখন হাটের বাজার ভালো হয় তখন কটা মানুষ জানতে পারে বলুন তো আর যখন বাজার খারাপ যাই রাস্তায় যার সাথেই দেখা হবে এই সপ্তাহে বাজারটা খুব বিসমিল্লাই হয়ে কিন্তু যখন আল্লাহ বাজার ভালো দেয় এই কথাটা আর কেউ জানতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি আল্লাহ আপনার উপরে যে নিয়ামত নাজিল করেছি আপনি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন এবং আমার এই নিয়ামতের কথাটা আপনি পৃথিবীবাসীর কাছে প্রচার করবেন জোরে বলুন সুবহানাল্লাহ